বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জমিনে আগমন করেছেন কিতাব প্রমাণ করে বড়পীরের মা 18 পারা কোরআনের হাফেজা এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া কোন খারাপ কাজ করে নাই টেলিভিশনের সামনে যায় নাই এই চেহারাটা পর পুরুষকে দেখায় নাই রাস্তায় ওপেন ঘোরাফেরা করে নাই বাচ্চাটা পেটে লইয়া তাহাজ্জুদের কাজা নাই আওয়াবিন ছাড়ে নাই ইশরাকের নামাজ ছাড়ে নাই চাশতের নামাজ ছাড়ে নাই কোরআন শরীফ পড়াবাদ দেয় নাই স্বামীর কথা অমান্য করে নাই এর নবীর উম্মতের দল এই বাচ্চাটা আব্দুল কাদের জিলানী বড় পীর জমিনে আগমন করেছে এই বাচ্চাটা আগমন করার পরে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে মক্তবে পড়ার উপযুক্ত হয়ে গেল মক্তবের মধ্যে নিয়ে গিয়া মুসলমানের সন্তান মুসলমানের মা মুসলমানের বাবা মুসলমান যারা নিজের সন্তানটাকে আগে কোরআনের শিক্ষা দেয় আগে দিনের শিক্ষা দেয় তারপরে প্রাইমারিতে ভর্তি করে তারপরে স্কুলে নিয়ে যায় তারপরে ভার্সিটিতে নিয়ে যায় মুসলমানের সন্তানের কাজ হইল প্রথমে সন্তানগুলোকে আল্লাহর নাম শিখাবে এদেরকে কোরআন শরীফ পড়া শিখাবে ওই হিসাবে বড়পীর আব্দুল কাদের জিলানী কিওয়া মক্তবের ওস্তাদজির কাছে নিয়ে গিয়ে বললেন ওস্তাদজি গো আমার এই ছেলেকে পড়াইয়া দেন আল্লাহর নামগুলো শিখাইয়া দেন এখন ওস্তাদজি বড়পীর আব্দুল কাদের জিলানীকে সামনে বসাইয়া বলে হে আব্দুল কাদের পড়ো আলিফ পড়ো বা আল্লাহর পরিচয়টা বলো আলিফ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই এ আল্লাহর পরিচয় শিখাইতে গিয়া বড় পীরকে ডেকে বলে ও আব্দুল কাদের পড়ো আলিফ এখন আব্দুল কাদের ডাক দিয়া কে ওস্তাদজি আমি একটু পড়ি আপনি আমার পড়াটা একটু শুনেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ ওস্তাদজি আমি একটু পড়ি আমার পড়াটা শুনেন কয় কি পড়বা কয় শুনেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মক্তবে ছোট আব্দুল কাদের জিলানী পড়া শুরু করে দিলেন উস্তাদ জি ডাক দিয়ে আব্দুল কাদের তোমার মা বলেছে আলিফ বা তা শিখাইতে তুমি এখন সূরা ফাতিহা শুরু করলা কতটুকু পারো কয় হুজুর আসলে দুনিয়ার কারণে করতে গিয়ে আমি শুনি নাই দুনিয়ার কারো নিকটে আমি পড়ি নাই ও গো ওস্তাদজি আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা 18 পারা কোরআনের হাফেজা আমার মা যখন কোরআন তেলাওয়াত করতেছিল কুদরতি ভাবে আমার আল্লাহ মায়ের তেলাওয়াতগুলো আমারে শোনাইয়া শোনাইয়া আমার মা তেলাওয়াত করেছি আর আমি তেলাওয়াতগুলো শুনতেছিলাম শুনতে শুনতে গো ওস্তাদজি আমি আমার মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করে ফেলাই আল্লাহু আকবার এই বড় পীর আব্দুল কাদের জিলানীকে বাবা নিয়ে যায় মক্তবের নিয়ে যায় নামাজ শিখাইবার জন্য ইমামতি করে ওনার বাবা মসজিদে নিয়ে যায় তা নিয়ে গেলে পরে ছোট মানুষ তো বারান্দার মধ্যে বসায় রাখে আর বাবা ইমামতি করে তা এক পর্যায়ে এই বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বারান্দায় বসে তাকে কিতাব বলে কিতাবে লিখে যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মুসল্লিদের যে জুতা মসজিদের বাহিরে রাখা আছে
যেগুলো নিচে আছে এগুলো সিঁড়ির উপরে উঠায় আর যেগুলো উপরে আছে এগুলো নিচে নামায়। জোরে করেন না সুবহানাল্লাহ। এখন মুসল্লিরা নামাজ শেষ করে যখন বাড়ির পথে রওনা দেয় উল্টা পাল্টা জুতা একটা সামনে একটা পিছে কোনোটা নিচে কোনোটা উপরে উপরেরটা নিচে নিচেরটা উপরে এই কাজগুলো ডেলি করে। তো মুসল্লিরা নামাজ শেষ করে বাইর হয়ে খুব চিল্লাচিল্লি করে কে কাজগুলো করে ঠিক মতো জুতা পাই না যাইবার পারি না কে কাজগুলো করে। তো এক মুসল্লি একদিন বলতেছে এই কাজটা হুজুরের পোলাই করে আমি দেখছি। তো ইমাম সাহেব তো সম্মানী মানুষ সম্মান করতে গিয়া হুজুর আর কিছুই কয় না। তো হযরত টের পাইছে যে আব্দুল কাদেরের নামে একটা অভিযোগ জুতা খালি উলট পালট করে। এখন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানিকে হাত ধরিয়া হাইটা হাইটা লইয়া যায়। রাস্তার মধ্যে যাওয়ার পর বড় পীরকে বাবা জিজ্ঞেস করে আব্দুল কাদের রে তোরে আনি নামাজ শিখাইতে আমি কেমনে রুকু করে এগুলো দেখা দেখা শিখবি আমি কেমনে সেজদা করি ওই সেজদাটা দেখা দেখা শিখবি তুই কেন এমন কাজ করস। আব্দুল কাদের ছোট্ট মানুষ কচি কণ্ঠে ডাক দেয় কয় বাবা আমি যখন বারান্দায় বসিয়া থাকি তখন কে জানি আমার কানের কাছে আইসা ডাক দিয়া দিয়া কয় আব্দুল কাদের রে তোরে দুনিয়াতে এমনি পাঠানো হয় নাই কাজ দিয়া তোরে জমিনে পাঠানো হয়েছে। কয় কি কাজ কয় যারা জান্নাতি মানুষ এদের জুতাগুলো নিচে রাখা আছে এগুলো উপরে উঠাইয়া দাও আর যারা জাহান্নামী এদের জুতাগুলো উপরে আছে নিচে নামাইয়া দাও। আব্বা আমি তো এমনি করি না কে জানি আমারে দিয়া করায় আর ওই হুকুম পাইয়া পাইয়া আমি এই কাজগুলো করি। বড় পীরের আব্বার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এমন বড় বুজুর্গ আল্লাহ বলা রাস্তা দিয়া বড় পীর হাঁটিয়া হাঁটিয়া যায় এমন একটা আইলের উপর দিয়া রওনা দিছে দুই পাশে এরি খেত লাগানো মাঝখানে পিচ্ছিল একটা পথ মাঝখানে একটা চিকুন পথ দুই পাশে কাদা মাটি দুই পাশে ক্ষেতের মাঝখানে আইলের ওপর দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানি রওনা দিয়েছে। অপর দিক থেকে একটা কুকুর শরীরটা ভিজা গরমের কারণে জিব্বাটা বের করে দিয়েছে আর ওই জিব্বা দিয়া টস টস করে লালাগুলো জমিনে পড়তেছে। ওই কুকুরটা হাঁটিয়া হাঁটিয়া অপর দিক থেকে আসতেছে আর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনিও আগাইয়া আগাইয়া যাইতেছে। এখন দুজনে আসতে 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 মুখোমুখি দাঁড়াইয়া গিয়েছে দুই পাশে কিন্তু কাদা মাটি প্যাক মাটি। তো বড় পীর চিন্তা করে আমি যদি আমার এই জামাটা লইয়া প্যাক মাটিতে নেমে যাই কাদা মাটিতে নেমে যাই কাদাগুলো আমার শরীরে লাগবে আমার লুঙ্গিতে পায়জামাতে লাগবে আমার জামার মধ্যে লাগবে আমি এখন অন্য কোনো জামা কাপড় সাথে আনি নাই কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে আজান হয়ে গেলে আমাকে নামাজ পড়তে হবে এখন যদি নিচে নাইমা যায় কাদা লাইগা যায় লুঙ্গিটা খারাপ হয়ে যায় পায়জামাটা খারাপ হয়ে যায় উনি ওই আইলের উপরে দাঁড়াইয়া কুকুরকে ডাক দিয়া কয় কুকুর রে তুই একটু নিচে নাইমা যা আমার একটু যাওয়ার রাস্তা করিয়া দে যেহেতু তুই না পাক তোর দেহটা না পাক তোর জিব্বার পানি না পাক ওই পানিটা আমার লুঙ্গিতে লাগলে আমার লুঙ্গিটা না পাক হয়ে যাবে জামাটার মধ্যে লাগলে জামা নষ্ট হয়ে যাবে জামাটা না পাক হয়ে যাবে কুকুর রে আমারে যাইবার একটা রাস্তা করিয়া দে আমি চলিয়া যাই তুই নিচে নাইমা আমাকে একটা রাস্তা করিয়া দে। কুকুরটা দাঁড়ায়া আছে আল্লাহ আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানি এই ঘোষণা দেওয়ার পর আমার আল্লাহ কুকুরটার জবান খুলিয়া দিয়েছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি জবান খোলাইতে চায় খোলাইতে পারেনি আমগো আল্লাহর ওই ক্ষমতা আসেনি। পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলহ দেখি কেমন করে হয় পশু পাখিরে কথা বলায় না আমরারে বলায় এই ক্ষমতাটা কার জোরে বলেন এই ক্ষমতা কার।
আর আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য মনে কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নয় মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক সাজার মে হাজার মে তেরে রঙে ভু সাজার মে হাজার মে তেরে রঙে ভু জিধার দেখতা হু ইধার তু হি তু হি তু অফি কুল্লে শাই ইল্লাহু শাহিদুন অফি কুল্লে শাই ইল্লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা কুকুরের জবান খুলে গেল কুকুর ডাক দিয়ে বড় পীর আব্দুল কাদের তুমি মানুষ আশরাফুল মাখলুকাত তোমার কথা আল্লাহ কোরআনে বলেছে তুমি আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির সেরা ওলাকদ কররম না বনি আদম তুমি সৃষ্টির সেরা মানুষ আদম জাত আদমের সন্তান তোমারে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে তোমার কথা আল্লাহ কোরআনে চারটা কসম করিয়া বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ চারটা কসম করে বলে আমাদেরকে আল্লাহ মানুষদেরকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন আব্দুল কাদের জিলানী তুমি সৃষ্টির সেরা মানুষ হওয়ার কারণে আমাকে তুমি নিকৃষ্ট মনে করেছো আমাকে তুমি কম দামি মনে করছো বেদামি মনে করেছো আমাকে রাস্তা থেকে নিচে নামতে কও আমার দেহটা নাপাক আমার জিব্বার পানি নাপাক তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে তবে এই মুহূর্তে আমি জানতে চাই আমার মুখের নাপাক আমার লালা নাপাক তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে আমি জানতে চাই এই নাপাকটা পাক করার কোনো ব্যবস্থা আসেনি আসেনি তো বড় পীর ডাক দিয়া কহা আছে তোমার জিব্বার পানি নাপাক লালাটা নাপাক দেহটা নাপাক আমার জামার মধ্যে লাগলে নাপাক হইয়া গেলে ভালো পানি দিয়া ধুইলে পাক হইয়া যাবে কুকুর পাল্টা প্রশ্ন করে আর বলে বড় পীর আব্দুল কাদের আমার নাপাকে ধুইলে পাক হইয়া যাবে তোমার হৃদয়ের মধ্যে তোমার দিলের মধ্যে যে গুনার নাপাকি আছে এইটাকে দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে আচমকা দাঁড়ায়া বড় পীর বলতেছে না আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না তখন কুকুর ডাক দিয়া কয় তাইলে তো আমার নাপাকের চেয়ে তোমার নাপাকটা আরো বেশি শক্ত কুকুরটা আর একটা প্রশ্ন করে ও আল্লাহর ওলি তুমি বলো জান্নাতি না জাহান্নামি বড় পীর ডাক দেখ কুকুর রে আমি কেমনে বলবো জান্নাতি না জাহান্নামি মরার পরে বলতে পারবো জান্নাতি না জাহান্নামি কুকুর ডাক দেখ আল্লাহর ওলি ওই দিক দিয়ে তাকাইলো আমি আপনার থেকে শ্রেষ্ঠ হয়ে যাই কারণ আমার জান্নাতও নাই জাহান্নামও নাই মরার পরে আমাকে আল্লাহ বলবেন আমি যদি কাউকে আঘাত দিয়া থাকি ওই কুকুরটারে সবল বানাইয়া আমারে দুর্বল বানাইয়া ওই কুকুরটাকে দিয়া আমাকে একটা কামড়াই কামড় দেওয়াইয়া মাটির সঙ্গে মিশাইয়া দিবে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছু নাই তুমি যদি জান্নাতি হও তাইলে আমার থেকে শ্রেষ্ঠ আর জান্নাতি না হইলে তুমি আমার থেকে নিকৃষ্ট এক বেচারায় সাপুরিয়ে সাপ ধরতে গেছে তো সে খবর পাইয়া আসছে যে গর্তের ভিতরে সাপ আছে তো গর্তের কিনারের মধ্যে আইসা সাপুরিয়ার যত কৌশল আছে সব কৌশল প্রায় শেষের দিকে
যে বিনবাসী বাজাইতে 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 এই বেচারায় হয়রান পেরেশান হয়ে গেছে, কিন্তু সাপ জাতির সাপ নাকি বাঁশির আওয়াজ শুনলে গর্তের ভিতর থেকে বের হয়ে আসে, কিন্তু এই বেচারায় সাপুরিয়া যে বারবার বাঁশি বাজাইয়া ক্লান্ত হইতেছে সাপ ভিতর থেকে বাইর হয় না। তখন এই লোকটা চিন্তা করতেছে এত বাঁশি বাজাইলাম সাপটা কেন উঠল না। তখন এই লোকটা কোদাল খুঁন্তি আইনা মাটি খনন করা শুরু করছে, মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে নিচে গিয়া দেখে আসলে জাতি সাপ না ভিতরে মাইটা সাপ। কিসা আওয়াজ দেন তা মাইটা সাপ কি বাঁশির আওয়াজ দিয়ে উঠবো? মাইটা সাপ উঠবো? উঠতে না তলে যাইব গা বলে। তো যারা মাইটা সাপের মতো নিমন লয়ে বসে রয়েছে আওয়াজ শুনলে এদের আওয়াজ উঠে না, আর যাদের দিলের ভিতরে ইমানি স্পৃহা আছে আওয়াজটা দেওয়ার সাথে সাথে বারুদের মতন ফাত ফাত করে উঠে, ঠিক কিনা করে কন? আর যেই মুসলমানের কলিজার থেকে এমন আওয়াজ উঠবে তখন ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু অনার্জু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায় আছে মুসলমানকে দেখলে তারা ভয় পাবেই পাবে, জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যদি দিল মরা হয় ওই মরা দিলওয়ালা মানুষ দেখলে হুঙ্কার দিল কাফেররা ভয় পাইত। অথচ আল্লাহ নবী সাহাবিদের সামনে ওয়াজ করতেছেন এ আমার সাহাবিরা ভালো করে কান লাগাইয়া শোন। সাহাবিরা আল্লাহর নবীর দিকে কান পেতে দিলেন, মনোযোগী হলেন, নবীজি কি বলেন নবীজির কথাগুলো শোনার জন্যে কান খাড়া করে দিলেন। আল্লাহ নবী রহমতের নবী সরকারে দুআলম ডাক দিয়া বলেন সাহাবিরা শোনাও, আগামীকালকে 60,000 কাফেরের মোকাবেলা করতে হবে, এই 60,000 কাফেরের মোকাবেলা করার জন্য কারা তৈয়ার আছো নামগুলো লেখাইয়া ফেলাও। 60,000 কাফেরের মোকাবেলা করা লাগবে, নামগুলো লেখাইয়া ফেলাও। এর যুবক কলিজার টুকরা যুবক এ আমার মুরব্বী আব্বারাও দিলের কান লাগাইয়া মনের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহ রসুল সাহাবিদের সামনে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবিদের মাঝখান থেকে একজন টক বগে যুবক সাহাবি যার নাম হইল হযরতে খালেদ বিন ওলিদ উনি দাঁড়াইয়া ডাক দিয়া কয় গো আল্লাহর নবী 60,000 কাফেরের মোকাবেলা করার জন্যে আর কোনো সাহাবির দরকার নাই, আমি একা 60,000-এর মোকাবেলা করার জন্য তৈয়ার আছি। ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি সে, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি সে, জব দিল মে হ্যায় দৌলত ঈমান নবী সে, তলোয়ার বকট হুগে নকল ময়দানে আসির, দুশমন কে মোকাবেল তো লাগা নারায় তকবীর, দুশমন কে মোকাবেল তো লাগা নারায় তকবীর, তো মরদে মুসলমান হো তো মরদে মুসলমান, এক হাত মে তলোয়ার হ্যায় এক হাত মে কোরআন, এক হাত মে তলোয়ার হ্যায় এক হাত মে কোরআন, চিল্লায় জোরে কন্ন আল্লাহু আকবার। 60,000-এর মোকাবেলা করার জন্য কয়জন দাঁড়াইছে চিল্লায় বলেন কয়জন? হিম্মত আছে না নাই? বুকে সাহস আছে না নাই? ইমানি শক্তি আছে না নাই? সেরকম করেই জমিনে বসবাস করতে হবে। আমরা বেঈমানদের লাল চক্ষুকে কখনো ভয় পাই নাই কখনো ভয় পাব না, কখনো ভয় পাই নাই কখনো ভয় পাব না। আমাদের সাথে আছেন কে চিৎকার দিয়ে বলেন আমাদের সাথে আছেন কে? এই মুহূর্তে আমাদের সাথে আল্লাহ কি আছেন? তাইলে আমাদের কোনো ভয় আছে? লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, আমাদের কোনো ভয় নাই কারণ আমাদের সাথে আছে আমাদের মালিক আল্লাহ। আমার মুসলমান বাবাজিরারে আল্লাহ নবী ডেকে ডেকে বলে ও খালেদ বিন ওলিদ তুমি 60,000-এর মোকাবেলা করার এত বড় সাহস কোথায় থেকে পেলাম? সাহাবি ডাক দেয় আল্লাহ নবী আপনি একদিন আমাদের সামনে বয়ান করতেছিলেন, আমাদের সামনে ওয়াজ করতেছিলেন, নবীজি গ
যারা কালমা পড়েছে যারা ঈমান এনেছে আপনি তো বয়ান করে বলেছিলেন যারা কালমা ওয়ালা যারা ঈমান ওয়ালা এরা হইল জিন্দা কালমা ওয়ালা মানুষগুলো জীবিত কালিমা ওয়ালা মানুষগুলো জীবিত আর যারা কালমা পড়ে নাই এরা হইল মরা কাফেররা যেহেতু কালমা পড়ে নাই এরা যেহেতু ঈমান আনে নাই এরা হইল মরা আর আমি যেহেতু কালমা ওয়ালা আমি হইলাম জিন্দা 60,000 যদি মরা হয় তাই তাহলে আমি একা জীবিত 60,000 এর মোকাবেলা করতে আমার কোনো অসুবিধা নাই আমার কোনো ডর নাই আমার কোনো ভয় নাই এই জন্য আপনার আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন এ আমার উম্মতের দল যারা কালমা ওয়ালা যারা ঈমানওয়ালা যারা কালমা ওয়ালা যারা ঈমানওয়ালা রসুল ডেকে ডেকে বলেন ঈমানওয়ালার দাম কত জানো কালিমা ওয়ালার দাম কত জানো তাম পৃথিবীর মধ্যে যদি পুরা পৃথিবীটা যদি কাফের দিয়া ভরিয়া যায় ইহুদি বেঈমান দিয়া ভরপুর হয়ে যায় কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন কাফেরের মাঝখানে যদি একজন মুসলমানও থাকে আর ওই মুসলমানের জবানে যদি থাকে আল্লাহ আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন একজন মুসলমান মোমেন যদি একবার আল্লাহ বলিয়া ডাক দেয় ওই আল্লাহ বলার থেকে নিয়া 40 বছর পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না একবার আল্লাহ বললে 40 বছর পর্যন্ত কিয়ামত হবে না তাইলে কালিমা ওয়ালার দাম কত ওই কথাটা আল্লাহর রসুল বলেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মানুষ এই দুনিয়াতে থাকবে আসমানের জায়গায় আসমান থাকবে জমিনের জায়গায় জমিন থাকবে সাগরের জায়গায় সাগর থাকবে নগরের জায়গায় নগর থাকবে আসমানে যাছেন সৌরজগতে যাছেন জমিন জমিনে যাছি পাতালপুরিতে যাছি সব ঠিক থাকবে যদি একজন আল্লাহ বলওয়ালা মানুষ থাকে আচ্ছা বাবারা আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন বিয়া বাড়িতে বরের দাম বেশি না বরের সঙ্গে যারা যায় তাদের দাম বেশি একসাথে আওয়াজ দিয়া কইলে খুশি হইতাম এখন যদি বর না গিয়া বরের বাবায় যায় কি না বরের বাবা মেয়ের বাড়িতে গিয়া মেয়ের আব্বাকে ডাক দিয়া কয় বিয়ায় ছেলেটা সকাল থেকে মোবাইলটা বন্ধ করে কই জানি চলে গেছে ছেলেটারে আনতে পারি নাই কিন্তু একটা কাজ করেছি 250 লোক নিয়ে আপনার বাড়িতে মেহমান হওয়ার কথা ছিল 50 জন কমাইয়া নিয়ে আইছি 200 লোক নিয়ে আসছি খানা রেডি করেন আওয়াজ দিয়ে বলেন খানা হবে না অন্য কিছু হবে আমরা আবার তো মারামারি লেগে ওস্তাদ বসুন্ত এলাকার মানুষ আপনারা ভালো আলহামদুলিল্লাহ দেখি একটা হল্লা লইছে যখন নামতেছে আমি কি আবার কি শুরু হয়ে গেল গানি কয় না হুজুর পাহারাদার পাহারাদার কিদার তারা কথা কইতো না কিদার পাহারাদার আমি কই অসুবিধা নাই তাহলে ওয়াজ করুন যাইব আমার মুসলমান ভাইরা রে মেয়ের আব্বা ডাক দিয়া কয় ছেলে সারা 200 না 2 জন আইলো কাম হইব না এখন মেয়ের আব্বায় ডাক দিয়া কয় যেমনে আইছেন এমনে যান কিছুক্ষণের মধ্যে ছেলের আব্বায় ডাক দিয়া কয় বিয়ায় ছেলেরে পাওয়া গেছে ছেলে নাকি আলাদা গাড়ি নিয়ে আসতেছে কয় তাইলে সবাই রে খানার টেবিলে বসায়া দেন এখন খানার টেবিলের মধ্যে গিয়া যারা যুবক যারা প্যান্ট শার্ট পরিন না খাবারের টেবিলের মধ্যে গিয়া দেখে মুরগির রোস্ট গরুর গোশত চিংড়ি মাছের ভুনা পদ্মার ইলিশের ভাজা সাথে আছে আর অন্য অন্য খাবার খানার টেবিলের মধ্যে যুবকেরা যাইয়া খানা দেইখা প্যান্টের বুতাম খোলা শুরু করছে কি লাইগা হেরা কি কথা কইতো নাকি নাকি যাইতাম গো নাকি না কি লাইগা ও আর মুরব্বীরা খাবারের টেবিল
টেবিলের সামনে গিয়া কয় বাসিনান মরি ক যায় নাসকাজি দাইয়াই বর্ষি লুঙ্গির গিরু হস করা শুরু করছে জামাই বেডার দিকে ছায়া দেখি জামাই বেডায় নাকের মধ্যে একটা ডিফা দিয়া রাখছে কি দিয়া রাখছে ও আরে ওয়াজ হইতো আওয়াজ হইলে না আপনাকে আওয়াজটা দুর্বল কেন নাকের মধ্যে কি দিয়া রাখছে সাতের বন্ধুরা ডাক দিয়া কয় কি রে নাকের মধ্যে ডিফা দিলি কেন হ্যাঁ ইশারা দিয়া কয় বালা করে তোরা খাইয়াল এখন আমার খানার দরকার নাই আমার জন্য যেই খানা আছে তোদের জন্য সেই খানা নাই আজকের পরের থেকেই বাড়ির খানা তোদের কবলে জুড়তে পারে নাও জুড়তে পারে কিন্তু আমার জানা আছে আমি যেই কয়দিন বাসি আমার বিবিও বাসি এই কয়দিন এই ঘরের মধ্যে খানা আছে আমরা মুসলমানেরা বুকটা বুলাইয়া ডাক দিয়ে কই এই হুদির দলেরা নাসারার দলেরা বেইমানের দলেরা বলো করিয়া শুনিয়া রাখ তোদের খানা হাক কবরে যাওয়ার আগ পর্যন্ত কবরের পরে আর তো খানা নাই কবরের আগ পর্যন্ত খানা আর আমরা মুসলমানেরা জানাইয়া দিলাম আমাদের খানা শুধু দুনিয়াতে নয় আমাদের খানা আল্লাহর জান্নাতেও আছে আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই ওই খানা কিন্তু নরসিংদী এলাকার খানার মতো না ওই খানা দুনিয়ার কোন খানার সাথে মিল নাই আমার পয়গম্বর ডেকে ডেকে বলেন হ্যাঁ আমার উম্মতেরা ওই খানা কেমন হবে জাননি খারাপ লাগতেছে আমার দিকে চাইবেন কথা কমু আমি আমার দিকে চাইবেন এদিক সেদিক করলে এলোমেলো হয়ে যাইব আমার আপনার পয়গম্বর ডাক দিয়া কয় তোমার মনে মনে সিদ্ধান্ত আহারে যেই গরম পড়ছে যদি একটা ফালুদা খাইতে পারতাম যেই গরম পড়ছে আহারে যদি একটা ঠান্ডা হইতো দিলটা ভালো লাগতো আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমার মনে মনে চিন্তা করছো কল্পনা করছো তুমি কল্পনা করতে দেরি হবে মনে মনে যা তুমি চাইছো তোমার সামনে খানা এসে হাজির হয়ে যাবে আমার মুসলমান ভাইরা রে এজন্য পয়গম্বর আরবি ডাক দিয়া কয় এ আমার উম্মতেরা খেল করিয়া শুনিয়া যাও কষ্ট করিয়া মাহফিল শোনার জন্য আসছেন ব্যর্থ হন নাই আরামের গুম হারাম করিয়া বসিয়া রইছেন ব্যর্থ হন নাই সাহাবীরা জিজ্ঞেস করে ওগো নবীজি ওয়াজ শুনলে লাভ কি ওয়াজ শুনলে ফায়দা কি রসুল ডাক দিয়া কয় সাহাবীরা রে আলোচনার মজলিসে শুনলে বসলে কি লাভ হয় জানো কয় নবীজি কি লাভ হয় বলেন কয় যতক্ষণ পর্যন্ত মাহফিলটা বসিয়া থাকবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতার বেষ্টনীর মধ্যে বসিয়া থাকবা তুমি যদি এই মাহফিল আইসা বসিয়া মরে যাও আর মনে মনে সিদ্ধান্ত নিছো আল্লাহ আজকার পরের থেকে আর কোনো গুণা করব না আমার আল্লাহ এই মাহফিল থেকে তোমার জীবনের সব গুণা খাতা মাফ করে দিবে তাহলে লাভ না লোকসান আরো জোরে বলেন লাভ না লোকসান আর একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আর একটু জোরে কর না আলহামদুলিল্লাহ এরে মুসলমান দুনিয়ার সব কথা বাইর হয় আল্লাহর নামটা কেন জানি বাইর হইতে চায় না অথচ সাহাবাই কেরামের দিকে তাকাইয়া দেখেন সাহাবীরা আল্লাহ আল্লাহ বলতেই বলতে পাগলের মতন হয়ে গেছে আল্লাহর মহাব্বতরা দিলের ভিতরে এমন ডুকান ডুকাইছি আল্লাহকে এমন রাজিয়ার খুশি কইরা বাড়াইছি এরা আওয়াজ দেয় জমিনে আওয়াজটা চলে যায় মাওলা পাকের আরশে এরা জিকির করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে জিব্বাটার এমন তরুতাজা বানাইছি জিব্বা দিয়া যা বলে তাই হয়ে যায় আর আমরা এত ডাকা ডাকি কেন জানি আল্লাহ আমরার কথা শোনে না আল্লাহ বলেন আমি ঠিকই শুনি আমি কেন কবুল করি না জানোনি
তুমি তোমার জিহ্বাটাকে পাক বানাইতে পারো নাই, তোমার জিহ্বাটাকে আমার জন্য রাজি আর খুশি করাইতে পারো নাই। অথচ আমার পয়গম্বরের দিকে তাকাইয়া দেখো, আমার পয়গম্বরের জবানের আওয়াজটা কত স্পিরিট ছিল, কত শক্তিশালী ছিল। আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন জিহাদের ময়দান থেকে ফিরলেন, সাগরের পারে তাবু গাড়লেন, নবীজি বিশ্রাম নিবেন, সাহাবীরা জায়গায় জায়গায় তাবু গাড়িয়া আরাম করতেছেন, আপনার আমার পয়গম্বর খেজুর গাছের নিচে আল্লাহ নবী আরাম করতেছেন, হাতের মধ্যে তরবারি, ওই তরবারিটা রেখি গাছের ডালার মধ্যে জুলাইয়া বিশ্ব নবী শুয়া পড়লেন, রসুল আরবি ঘুমাইয়া গেলেন। ইন্দিমে টাইমে একজন কাফির তখনও সে মুসলমান হয় নাই, হাঁটি হাঁটি পা পা করি আল্লাহর নবীর সামনে আসছি। আর ওই মুহূর্তে একটা ঘোষণা ছিল, মোহাম্মদকে যদি মারতে পারো, মোহাম্মদের কল্লা যদি আনতে পারো, তাহলে ওই লোকটাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। এই লোভে এই লালসায় কাফেররা আমার নবীরে খুঁজিয়া খুঁজিয়া বেড়ায়। ওই কাফেরটা বলে আমি হাঁটি হাঁটি পা পা করি মোহাম্মদ নবীর সামনে গিয়ে দাঁড়াইলাম, সুবর্ণ সুযোগ মনে করলাম, কাছাকাছি গিয়া দেখলাম নবী ঘুমান্ত না সজাগ, মোহাম্মদকে ঘুমায় না সজাগ, আল্লাহর নবী ওই মুহূর্তে ঘুমায় আছে। আমার নবী বলেন, আমার কলব ঘুমাইলেও আমার চোখ ঘুমায় না। সুবহানাল্লাহ, তরবারিটা গাছের ডালার দিকে নামাইয়া পজিশন লইয়া মোহাম্মদের কল্লা ফালাইয়া দিবে। কাফেরটা তরবারি হাতে নিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর চোখ মুবারক খুলে গিয়েছে। নাটক বলো না, দুই একজন কয়, সবাই কয় না, আর একটু জোরে কর, আল্লাহ আকবার। নবীজির চোখ মুবারক খুলে গেছে, ওই কাফিরটা ডাক দিয়া কয়, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, বলো আমার হাত থেকে তোমারে কে রক্ষা করবে, কে তোমারে বাঁচাবে। আমার নবীর দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত, দুনিয়ার কারো মোহাব্বত অন্তরে ঢুকায় নাই, পুরাটা দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত দিয়ে ভরপুর করে রেখেছেন। আমার নবী ডাক দিয়া কই, কাফের রে, এই মুহূর্তে নীরবে নির্জনে আমার সাহাবীরা ঘুমাইয়া আছে, তোর হাত থেকে আমাকে রক্ষা করার কেউ নাই, কেউ নাই, তোর হাত থেকে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ আমার হেফাজত করবে। হেফাজত করার মালিক কে? আল্লাহর কোনো ঘুম আসেনি, নিদ্রা আসেনি, তন্দ্রা আসেনি। আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ পাক বলেন, আমার কোনো ঘুম নেই, আমার কোনো নিদ্রা নেই, আমি চিরন চিরঞ্জীব। হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ মরে নাই, আল্লাহ জীবিত। এই জন্য আল্লাহ তার নবীরে শিখাইয়া দিলেন, ওগো নবীজি আপনিও বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনিও বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? আর জোরে বলেন না, কার জন্যে? আপনার আমার হায়াত কার জন্যে? আপনার আমার মরণ কার জন্যে? মুসলমান ভাইরা, আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, কাফের রে,
এই নীরবে নূরজি নির্জনে একাকিত্বে আমি বলতেছি তোর হাত থেকে আমার মালিক আল্লাহ আমারে বাঁচাবে নবীজির পবিত্র জবান মুবারক থেকে যখন এই আওয়াজটা চলে আসছে আওয়াজের মধ্যে এমন একটা শক্তি এমন একটা পাওয়ার তৈরি হয়েছে সাথে সাথে কাফেরটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাঁপুনি শুরু হয়ে গেছে পুরা দেহের মধ্যে যখন কাঁপুনি শুরু হয়ে গেছে তরবারিটা হাতের থেকে জমিনে পড়ে গেছে আপনার আমার নবী ওই মুহূর্তে তরবারিটা হাতে নিয়া কাফেরটা থরথর করে কাঁপে বিশ্ব নবী তরবারিটা হাতের মধ্যে নিয়া এবার উল্টা আওয়াজ দিচ্ছে মাইয়াম নাউকা মিন্নি হে কাফের এইবার বল তো আমার হাত থেকে তোরে কে রক্ষা করবে এবার বল আমার হাত থেকে তোরে কে রক্ষা করবে কাফেরটা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে ওগো মুহাম্মদ আপনি আমারে বাঁচাবেন বাঁচানোর মালিক কে আপনি আমারে বাঁচাবেন আপনার বংশ বড় ভালো আপনি নিজেও ভালো খবর পাইছি আপনি উত্তম চরিত্রের একজন নবী এইটার প্রমাণ নাকি কোরআনের মধ্যেও আছে কয় কি প্রমাণ ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ আমার নবীরই উত্তম চরিত্র দান করেছেন لقد كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة উত্তম চরিত্র আল্লাহ আমার নবীকে দান করেছেন ওই কাফেরটা ডাক দিয়ে ওগো মুহাম্মদ আমার রাসূলকে ইল্লা রহমাতাল লিল আলামিন আপনি হলেন রহমাতাল লিল আলামিন আপনি দয়ার সাগর আপনি মায়ার সাগর আপনি আমারে বাঁচাবেন আপনি আমাকে মাফ করিয়া দেন আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আপনি আমারে ক্ষমা করে দেন আপনি আমারে মাফ করে দেন রহমতের নবীর দিলের মধ্যে মায়ার একটা জোশ চলে আসছে ওই মুহূর্তে ডাক দিয়া কয় ঠিক আছে যা যা তোরে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম যা তোরে আমি ক্ষমা করিয়া দিলাম এখন ক্ষমার ঘোষণা শোনার পর ওই কাফেরটা এখনো দৌড় মারে নাই এখনো যায় নাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে দীর্ঘ সময় চলে যাইতেছে ওই লোকটা দৌড়ান দৌড়ান দেয় না যায় না আমার নবী ডাক দিয়া কই কিরে যাস না কেন কেন আমার চোখের সামনে দাঁড়ায় আসছ ওই লোকটা ডাক দিয়া কই নবীজি গো আসছিলাম খালি ওগো নবীজি আপনার মতন চরিত্রওয়ালা মানুষ আমার নজরে আর কোনো দিন পড়ে নাই আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষও আমি আর কোনো দিন দেখি নাই যেমন আপনার চোখগুলো সুন্দর তেমন আপনার নাকটাও সুন্দর তেমন আপনার কানগুলোও সুন্দর তেমন আপনার ঠোঁটগুলোও সুন্দর নবীজির আখলাক নিয়ে কথা বলতেছে সৌন্দর্য নিয়ে কথা বলা শুরু করলে ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় তুমি কি করতে চাও বলো ওই কাফেরটায় ডাক দিয়ে কয় নবীজি এই মুহূর্তে আপনি যেই মিশন নিয়ে দুনিয়াতে আসছেন ওই মিশনের উপরে আমারে কাজ করিয়া দেন আমারে কালমা পড়াইয়া এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেন আমি এখন মুসলমান হয়ে যাব আপনি আমারে ক্ষমা করে দিয়েছেন এখন আমার কাজ কি বলেন আমি এখন কি কাজ করব আল্লাহর রসুল বললেন এখনো নামাজের ওয়াক্ত হয় নাই তুমি যে নামাজ আদায় করবা তোমার কাছে সম্পদ নাই তুমি যে যাকাত দিবা তুমি যে হজ করবা এইটা তো রমজান মাসও নয় তুমি যে রোজা রাখবা নামাজের টাইম হইলে নামাজ পড়িও নামাজের টাইম হইলে নামাজ পড়িও রোজার মাস আসলে রোজা রাখিও এই কাজগুলো করিও যেমন পয়গম্বর মুস
মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ ওহি নাযিল করলেন আল্লাহ পাক জানায় দিলেন হে মূসা তুমি আমার জন্য কি কাজ করেছো বলো তুমি আমার জন্য কি ইবাদত করো বলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে মালিক আমি তোমার জন্য নামাজ পড়ি তোমার জন্য রোজা রাখি তোমার জন্য দান সাদাকা করি আল্লাহ তোমার জন্য জিকির করি ওই মুহূর্তে আমার আল্লাহ জানায় দিলেন এরে মূসা এগুলো আমার জন্য নয় এগুলো তোমারই জন্য কই আল্লাহ বুঝলাম না নামাজ তো তোমার জন্যই পড়ি রোজা তোমার জন্যই রাখি দান সাদকা তোমার জন্যই করি জিকির তো তোমার জন্যই করি আমার আল্লাহ পাক জানায় দিলেন হে মূসা তাহলে শোনো নামাজ আমার জন্য নয় নামাজ তোমার জন্যই হাশরের ময়দানে এই নামাজটা তোমার জন্য দলিল হবে তুমি যে রোজা রাখো এই রোজা হাশরের দিন তোমার জন্য ঢাল হবে তুমি যে দান সাদাকা করো এই দান সাদাকা তোমার জন্য ছায়া হবে আর তুমি যে আমার নামে জিকির করো এই জিকির তোমার জন্য হাশরের ময়দানে নূর হবে নূর হবে তাইলে আমরা যে নামাজ পড়ি এইটা আসলে আল্লাহর জন্য নয় এইটা আমার নামাজটা আমার নামাজ আমার জন্যই আল্লাহ পাকের পয়গম্বর বলেন যারা নামাজ পড়বে খামসু সলাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ যারা নামাজ পড়বে যাদের উপরে নামাজ ফরজ হয়েছে এই নামাজটা হাশরের ময়দানে তোমার জন্য দলিল হবে এ মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলে বান্দা তোমরা যখন নামাজ ছাড়িয়া দিয়া রোজা ছাড়িয়া দিয়া জাকাত ছাড়িয়া দিয়া তোমরা যখন অন্যায় করো তোমরা যখন সুদ খাও তোমরা যখন ঘুষ খাও তোমরা যখন নাফরমানি করো তখন আমার আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া দিয়া বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম আল্লাহ ডাক দিয়া বলেন ওই যে করিম রব করিম রব করিম রব কারে বলা হয় করিম রব বলা হয় যিনি চাওয়ার আগে আগে দান করেন চাওয়ার আগে আগে দিয়ে দেন এই আমার মুসলমান ভাইরা রে আপনারা বলেন এই চক্ষু কি আল্লাহর কাছে চাইছি না চাওয়ার আগেই দিয়েছেন হাত দুইটা চাইছি না চাওয়ার আগেই দিয়েছেন ওই কারিম রব আমাদেরকে চাওয়ার আগে আগে দিয়ে দিয়েছেন ওই আল্লাহ ডাক দেয় কয় বান্দারে ভালো করিয়া শোনো তুমি যখন নামাজ সারিয়া দাও তুমি যখন আমার জিকির সারিয়া দাও তুমি বান্দা শুনিয়া রাখ তোমার ২৪টা ঘন্টা সময় দিলাম এরে বান্দা তুমি তোমার ওই সময়ের থেকে ছেলেকে সময় দিলা মেয়েকে সময় দিলা বিবিরে সময় দিলা আব্বারে সময় দিলা মারে সময় দিলা যেই মা দশ মাস দশ দিন পেটে বোঝা বহন করছি অথচ তোমার মা তোমারে বানায় নাই আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমার হাত দিলাম পা দিলাম তোমারে চোখ দিলাম তোমারে নাক দিলাম সাড়ে তিন হাত বড়ি দিলাম এরে বান্দা ওই মায়ের চেয়ে আমি তোমারে কোটি কোটি গুণ বেশি মায়া করি এরে বান্দা ওই আব্বা আমার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া করি এ মুসলমান বাবার আওয়াজ করে বলেন এইখানে এমন কোনো বাবা আসেননি নিজের সন্তানটাকে ঘরের মধ্যে আটকাইয়া ওই ঘরের দরওয়াজা বন্ধ করি জানালা বন্ধ করি একটা বিষাক্ত সাপ একটা মহাব্বত আছি আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষের রে আমি তোমার আব্বা আম্মার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া করি তোমাদেরকে কোটি কোটি গুণ মায়া করি যখন তোমরা নামাজের ওয়াক্তে নামাজ ছেড়ে দাও তখন আমার বড় কষ্ট লাগে কারণ তোমরা যখন আমাকে বাদ দিয়ে দয়াল বাবারে ডাকো খাজা বাবারে ডাকো তখন আমার কষ্ট লাগে কেন আমি আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি আমার কথাটা তোমাদেরকে জানাইছি আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাক জানায় দিলেন আমি একক আমার কোনো শরীক নাই আমি হলাম লা শারিক
আমি হলাম অদ্বিতীয়, আমি হলাম বেনিয়াদ, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই। এ মুসলমান সিংহের মতো একটা আওয়াজ দিয়া বলেন, আমার ছেলে আমারে যখন আব্বা কয়া ডাক দেয়, আপনার ছেলে যখন আপনার আব্বা কয়া ডাক দেয়, তখন দিলের মধ্যে একটা মায়া লাগেনি, লাগেনি মায়া লাগেনি। আর এ কেমন মায়া লাগে দেখবেন, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বাচ্চারা মা যখন কাজ করতে যায় বাজার থেকে চাউলের বস্তা একটা আইনা, বিবিরে কইছেন, হ্যাঁ বিবি চাউলের বস্তাটা মুখটা খুইলা, চাউলগুলো যাইরা ড্রামের ভিতরে ঢুকাও। বিবি যখন এই কাজ শুরু করে দেয় তখন ছোট বাচ্চাগুলো বাহিরে থাকলে দৌড়াইয়া ঘরে আইসা দেখে মা কুলা দিয়া চাউল ঝাড়তেছে, ড্রামের ভিতরে ঢুকাইতেছে। তখন বাচ্চাগুলো দেখবেন বাচ্চার স্বভাব তো, এক মুঠ চাউল লিয়া এদিকে ফালাইতেছে, আরেক মুঠ চাউল লিয়া ওইদিকে ফালাইতেছে। মা ধমক দিলেও আরো বেশি ফালায়, তো মা দুই একবার ধমক দেওয়ার পরও যখন বেশি করে ফালায়, ফালাইতে ফালাইতে অনেক চাউল নষ্ট করে ফালাইছে, তখন মার উঠছে রাগ। তখন মা দুইরা কাছে এনে একটা কিল দিছে ঠাড়াইয়া ফিটার মধ্যে, এই কিলটা খাইয়া এই ছোট বাচ্চাটা কিনারের মধ্যে বৈশা বৈশা এই যে কান্না শুরু করছে, মায়ের ঝাড়তে আছে ঝাড়তে আছে ঝাড়তে আছে, চাল ডুকাইতেছে চাউল ডুকাইতেছে, মায়ের দিকে তাকাই না। কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ওয়া করে যখন দেখে মায়ের তাকায় না, তখন এই বাচ্চা সর্দা পাল্টায় কয়, আম্মা গো, ও গো আম্মা, আম্মা গো। তখন মা ডাক শোনার সঙ্গে সঙ্গে বাচ্চার প্রতি মায়ের একটা মহাব্বত এসে গেছে, কুলাটা ফালাইয়া দিয়া মা জায়গা থেকে উঠে গিয়া ওই বাচ্চাটারে টান দিয়া কোলে লইয়া দুই গালে সুমা দিয়া কয়, আর ডিস্টার্ব করবি নি? কয়, না মা আর করতাম না। কয়, তাইলে করবি আর মারি খাইবি? এতক্ষণ পর্যন্ত তোর উপরে একটা জিদ আছিল, এই জন্য আমি কিছুই কই নাই, এখন তুই যখন আমার মা কয়া ডাক দিস, তোর প্রতি আমার একটা মহাব্বত এসা গেছে, আমি আমার জায়গা থাকতে পারি নাই, তাই আমি আমার জায়গা থেকে ওইটা তোরে কোলে নিয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষের আরে তোর মা তোরে যেমন মহাব্বত করি, মা তোরে যেমন ভালোবাসি, আমার ছেলে নাই মেয়ে নাই, আমার বিবি নাই বাচ্চা নাই কেউ নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে বড় মায়া করে বানাইলাম, বড় মহাব্বত করে বানাইলাম, তোমরা যখন আমাকে আল্লাহ কয়া ডাক দাও, ওই সন্তানটা মা কয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা হৃদয়টা যেমন মায়ায় ভরিয়া যায়, আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দিলে আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হইয়া যায়, কেননা আমি তোমাদেরকে বেশি মায়া করি, তোমাদেরকে বেশি মহাব্বত করি। কারণ হইল আমি মহাব্বত যদি না করতাম, মায়ের পেটে তোরে বড় করতাম না, মায়ের পেটে তোরে নাপাক খাওয়াইতাম, নাপাকও খাওয়াই নাই, তোর নাভিটা আমার তোর মার নাভির সাথে জোড়া দিয়া পেটের মধ্যে রাইখা, তোর মা যে খানা খাইছিল ওই খানা খাওয়াইয়া আমি আল্লাহ তোরে মায়ের পেটে বড় করলাম। এ মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার দুনিয়াতে আসার যখন সময় হয়ে গেল, আল্লাহ ডাক দিয়া কয়, সন্তান দুনিয়াতে পাঠাইতে চাই, তুই কি বলস, দুনিয়াতে যাবি নি? বাচ্চাটায় পেটের ভিতরে আল্লাহর সঙ্গে কথা কয়, আপনি আর আমি পেটের ভিতরে থাইকা, আল্লাহ যখন বলেছিল তোরে দুনিয়াতে পাঠাইতে চাই, তখন বাচ্চাটায় কি কয়, আল্লাহ জেনে আসি এনো ভালো আছি, জেনে আসি এনো ভালো আছে, কোনো কাজ করার লাগে না, খেত খামারে যাওয়া লাগে না, ব্যবসা করা লাগবো না, চাকরি নাই, কাজ করবো নাই, খানার টাইমে খানা পাইতেছি, আল্লাহ এমনি ভালো আছি। আল্লাহ কয়, না তোর মায়ের পেটটা তোর জন্য ছোট একটা পেট, এর চেয়ে বড় জায়গার মধ্যে পাঠামু। তখন বাচ্চায় কয়, না আল্লাহ আমার বড় জায়গার দরকার নাই, আমার এইটাই ভালো, সুবহানাল্লাহ জোরে কর, আমার এইটাই ভালো। আল্লাহ কয়, না তুই যেখানে যাবি ইউনিয়নটা তোর মার পেটের থেকে আরও বেশি বড়, থানাটা আরও বড়, জেলাটা আরও বড়, বিভাগটা আরও বড়, আল্লাহ আকবার জোরে বলেন, কয় দুনিয়াটা আরও বড়। কয়, আল্লাহ আমার আমি যাই মুনা। তো আল্লাহ তখন ডাক দেয় কয়, বাচ্চা আসতে চায় নাই, আমি বাইর করে নিয়ে আইছি, ডাক্তার বাইর করে নাই, নার্স বাইর করে নাই, কবিরাজ বাইর করে নাই, হেকিম বাইর করে নাই, পীর বুজুর্গ বাইর করে নাই, বাইর করছেন কে?
বাইর করছেন কে আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম কষ্ট হইতাছে মায়ের পেটের থেকে আপনারে আমারে বাইর করলেন কি আর জোরে বলেন কি এখন বাচ্চাটা জমিনে আসার পর বাচ্চা যখন জমিনে আসছে আপনি আর আমি যখন জমিনে আসছি আসার পর পরে একটা কান্না কি কান্না মায়ের নাভি আর আমার নাভি একসাথ জোরা লাগাই না এখন দুনিয়াতে আসার পরে বাচ্চাটা মায়ের থেকে আলাদা করার জন্য এই কি নার কাটা এখন বাচ্চা একদিকে বাচ্চার মা আর একদিকে বাচ্চা যখন নার কাটা হয়েছে তখন এই বাচ্চাটা হাউমা করে কান্না শুরু করছে এর কান্না দুনিয়ার কেউ না বুঝলো দুনিয়ার কেউ না জানলো জানেন কে আল্লাহ জানে বাচ্চাটা কেন কাঁদতেছে তাফসীর কারকরা বলেন ওই বাচ্চাটা কেঁদে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ এতদিন পর্যন্ত মায়ের পেটে ছিলাম আরামে খানা খাইছিলাম কোনো কষ্ট হয় নাই আল্লাহ এখন মার নারের থেকে আমার নারটা আলাদা করে দিল আমি এখন খানা পাবো কই কাউরে আমি চিনি না আব্বা চিনি না মা চিনি না যে বেটি মায়ের পেটের থেকে আমারে বাইর করলো ওরাও আমি চিনি না আল্লাহ আমি খাবো কোথায় থেকে আহ আল্লাহু আকবার ওই মুহূর্তে আমার মালিক আমাকে ডাইকা ডাইকা বলে আপনাকে ডাইকা ডাইকা বলে বাচ্চারা ডাইকা ডাইকা বলে এ বাচ্চা কান্নার কোনো কারণ নাই অস্থির হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ জানি দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ জানি দুনিয়াতে আসার পরে তোর খানা খাওয়া লাগবে তোর পেটে খিদা লাগবে ও বান্দা ও বাচ্চা তুই শুনিয়া রাখ তুই দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি যখন তুমি ছোট্ট ছিলা যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহরে ভুইল না রে জীবন যাকার থাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক ওই আল্লাহ পাকের একটা নির্দেশ আমি আর বেশি লম্বা করুম না আর কয়েকটা কথা বলুম ওই আল্লাহ পাকের একটা নির্দেশ আমরা যারা পুরুষ এখানে বসা আছি পুরুষদেরকে আল্লাহ এক ধরনের ওয়াজ করেছেন আর আড়ালে পর্দার আড়ালে আমার মায়েরা যারা আছেন এদেরকে আল্লাহ এক রকমের ওয়াজ করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে কি ওয়াজ করেছেন আল্লাহ কোরআনে বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض অল্প সময় বিরক্ত হইন না আল্লাহ পাক রব্বুল কারীম পুরুষদেরকে ওয়াজ করতেছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض হে পুরুষের দল যখন আজান হয়ে যাবে যখন নামাজের জন্য আজান দেওয়া হবে তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে আমার ঘরে চলে যাও এটা কার নির্দেশ বড় করে কোন কার নির্দেশ যখন আজান হয়ে যাবে কাজকর্ম ছেড়ে দিয়া দোকানদার দোকানদারে ছেড়ে দিয়া খাত খামারে যারা ছোপ ওই কাজকর্ম ছেড়ে দিয়া তোমরা আমার ঘর মসজিদে চলে যাও নামাজ কমপ্লিট করো নামাজ আদায় করো নামাজ আদায় করিয়া পুরুষের জামাতের সাথে নামাজ পড়বে এটা কার নির্দেশ আল্লাহ বলেন জামাতের সাথে নামাজ আদায় করবা জামাতের সাথে নামাজ আদায় করলে কি লাভ মাঝখান দিয়ে একটা কথা বইলা দেই
যেহেতু আপনাদের এলোমেলো এলোমেলো ভাব বাড়িতে যাওয়ার জন্য আপনারা অস্থির হয়ে গেছেন মনে হইতাছে উড়া বসা হইতাছে মনে হইতাছে আমার কাছে জাগ্গা সামনে একটু আগেই আমি ইনশাআল্লাহ দোয়া করে দিতেছি দেখুন আপনারা কেন মসজিদে যাবেন কেন জামাতে নামাজটা পড়বেন ওইটা বলতে গিয়ে আল্লাহ পাকের রাসূল বলেন যে একজন সাহাবী আমার সামনে এসে বলেন হুজুর গতকালকে এশার নামাজটা আমি আমার ঘরেই পড়ে বলাইছি তে এশার নামাজটা ঘরে পড়ে আমি রাতের বেলা ঘুমায় পড়ছি ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি আমার এক হাতের মধ্যে 20টা দিনার আর এক হাতের মধ্যে 4টা দিনার এক হাতে 20টা দিনার আর এক হাতে 4টা দিনার সাহাবী বলেন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি এক হাতের মধ্যে 20টা দিনার আছে আর এক হাতের মধ্যে 4টা দিনার আছে কিন্তু ঘুমের ঘরে আমি তাকায় দেখি 20টা দিনার আমার হাতের থেকে পড়ে গেছে আর 4টা দিনার আমার হাতের মধ্যেই রয়ে গিয়েছে ও গো নবীজি আমি কি স্বপ্ন দেখলাম আমার নবী ডেকে ডেকে বলে সাহাবী রে তুমি যদি জামাতে নামাজ পড়তা ওই 20টা দিনারের মতন সওয়াব পেয়ে যাইতা তুমি যেহেতু নিজের ঘরে নামাজ পড়েছো এইটা কবুল হইতে পারে নাও হইতে পারে এজন্য 4 রাকাত নামাজের বরকত তুমি 4টা দিনারেই দেখেছো এজন্য আপনার আমার পয়গম্বর বলেন তোমরা জামাতের সঙ্গে গিয়ে নামাজ পড়ো যেমন একজন অন্ধ সাহাবী নবীজির সামনে গিয়ে কও আল্লাহর নবী আমি তো অন্ধ মসজিদের মাইকে আজান শুনি কিন্তু আমাকে মসজিদে আনার মতো কোনো লোক নাই আমি আসতে পারি না গরি নামাজ পড়ে ফেলি এখন জামাতের সওয়াব তো আমি পাবো না আমি কি করব রাসূল বলেন আমার নবী ডেকে ডেকে বলেন সাহাবীরে আচ্ছা বলো মসজিদ থেকে তোমার ঘর কতটুকু দূরে কয় নবীজি বেশি দূরে নয় কয় আসার মতো কি কোনো লোক নাই কয় না না কোনো লোক নাই রাসূল বললেন জামাতের তাকিদ বুঝাইতে গিয়া গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহর রাসূল বলেন কয় মসজিদ থেকে তোমার ঘর পর্যন্ত একটা রশি টানাইয়া নিবা অন্ধ হওয়ার কারণে মাপ হয় নাই তুমি ওই রশিটা ধইরা ধইরা ঘরের থেকে আল্লাহর ঘর মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবা তো আল্লাহ বলেন যে নামাজের আজান হলে মসজিদে ঢুকো নামাজ শেষ ফাংতাশিরু ফিল আর জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো যার যার কর্মস্থলে চলে যাও বাধা নাই যার যার কাজে চলে যাও কোনো বাধা নাই আর মহিলার বেলায় নারীদের বেলায় আল্লাহ ওয়াজ করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে মহিলার দল হে নারীর দলেরা বর্বর যুগের নারীদের মতো বাহায়া যুগের নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া বেপর্দা হইয়া বেপর্দিগি হইয়া পরপুরুষের সামনে যাইয়া ঘোরাফেরা করিও না এই হুকুমটা কার আর জোরে বলেন কার আল্লাহ বলেন বর্বর যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বেপর্দায় চলাফেরা করিও না রাস্তায় চলবা পর্দা সহকারে চলবা এ নারী তোমার পেটের মধ্যে সন্তান লইয়া তুমি রাস্তায় বেপর্দায় ঘুরাঘুরি করিও না কারণ এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া তুমি যেই কাজ করবা ওই একটা আসর ওই একটা নিদর্শন তোমার সন্তানের স্বভাবের মধ্যেও চলে আসবে এই জন্য আল্লাহর বড় বড় ওলির মায়েরা বুজুর্গের মায়েরা বাচ্চা পেটের মধ্যেই লইয়া নামাজ কাজা করে নাই তাহা তাহাজ্জুদ ছাড়ে নাই কোরআন শরীফ পড়া বন্ধ করে নাই কোনোদিন কোনো খারাপ কাজ করে নাই কোনো খারাপ কাজ করে নাই এই জন্য তো পেটের সন্তানগুলি জামানার বড় বড় বুজুর্গ হইয়া জমিনে আগমন করেছে যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ ইতিহাস তো আপনারা জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ জমিনে আগমন করেছেন কিতাব প্রমাণ করে বড় পীরের মা 18 পারা কোরআনের হাফেজা এই বাচ্চাটা পেটের মধ্যে লইয়া
কোন খারাপ কাজ করে নাই টেলিভিশনের সামনে যায় নাই এই চেহারাটা পর পুরুষকে দেখায় নাই রাস্তায় ওপেন ঘোরাফেরা করে নাই বাচ্চাটা পেটে লইয়া তাহাজ্জুদের কাজা নাই আওয়াবিন ছাড়ে নাই ইশরাকের নামাজ ছাড়ে নাই চাষদের নামাজ ছাড়ে নাই কোরআন শরীফ পড়াবাদ দেয় নাই স্বামীর কথা অমান্য করে নাই এর নবীর উম্মতের দল এই বাচ্চাটা আব্দুল কাদের জিলানি বরফের জমিনে আগমন করেছে এই বাচ্চাটা আগমন করার পরে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে মক্তবে পড়ার উপযুক্ত হয়ে গেল মক্তবের মধ্যে নিয়ে গিয়া মুসলমানের সন্তান মুসলমানের মা মুসলমানের বাবা মুসলমান যারা নিজের সন্তানটাকে আগে কোরআনের শিক্ষা দেয় আগে দিনের শিক্ষা দেয় তারপরে প্রাইমারিতে ভর্তি করে তারপরে স্কুলে নিয়ে যায় তারপরে ভার্সিটিতে নিয়ে যায় মুসলমানের সন্তানের কাজ হইল প্রথমে সন্তানগুলোকে আল্লাহর নাম শিখাবে এদেরকে কোরআন শরীফ পড়া শিখাবে ওই হিসাবে বড় পীর আব্দুল কাদের জিলানিকে মক্তবের ওস্তাদজির কাছে নিয়ে গিয়ে বললেন ওস্তাদজি গো আমার এই ছেলেকে পড়াইয়া দেন আল্লাহর নামগুলো শিখাইয়া দেন এখন ওস্তাদজি বড় পীর আব্দুল কাদের জিলানিকে সামনে বসাইয়া বলে হে আব্দুল কাদের পড় আলিফ পড় বা আল্লাহর পরিচয়টা বলো আলিফ দিয়ে আল্লাহ বুঝাইতেছেন আলিফ বলে আল্লাহ আল্লাহ বলো সদা মুমিন ভাই আল্লাহ বিনে আর কোন মাবুদ নাই এ আল্লাহর পরিচয় শিখাইতে গিয়া বড় পীরকে ডেকে বলে ও আব্দুল কাদের পড় আলিফ এখন আব্দুল কাদের ডাক দিয়া কে ওস্তাদ জি আমি একটু পড়ি আপনি আমার পড়াটা একটু শুনেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ্যাঁ ওস্তাদ জি আমি একটু পড়ি আমার পড়াটা শুনেন কয় কি পড়বা কয় শুনেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين মক্তবে ছোট আব্দুল কাদের জিলানি পড়া শুরু করে দিলেন ওস্তাদ জি ডাক দিয়ে আব্দুল কাদের তোমার মা বলেছে আলিফ বা তা শিখাইতে তুমি এখন সুরা ফাতিহা শুরু করলা কতটুকু পারো কয় হুজুর আসলে দুনিয়ার কারণে করতে গিয়ে আমি শুনি নাই দুনিয়ার কারো নিকটে আমি পড়ি নাই ওগো ওস্তাদ জি আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা 18 পারা কোরআনের হাফেজা আমার মা যখন কোরআন তেলাওয়াত করতেছিল কুদরতিভাবে আমার আল্লাহ মায়ের তেলাওয়াতগুলো আমারে শোনাইয়া শোনাইয়া আমার মা তেলাওয়াত করেছি আর আমি তেলাওয়াতগুলো শুনতেছিলাম শুনতে শুনতে গো ওস্তাদ জি আমি আমার মায়ের পেটের থেকে 18 পারা মুখস্থ করে ফেলাই আল্লাহু আকবার এই বড় পীর আব্দুল কাদের জিলানিকে বাবা নিয়ে যায় মক্তবের নিয়ে যায় নামাজ শিখাইবার জন্য ইমামতি করে ওনার বাবা মসজিদে নিয়ে যায় তা নিয়ে গেলে পরে ছোট মানুষ তো বারান্দার মধ্যে বসায় রাখে আর বাবা ইমামতি করে তা এক পর্যায়ে এই বড় পীর আব্দুল কাদের জিলানি যখন বারান্দায় বসে তাকে কিতাব বলে কিতাবে লিখে যে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই মুসল্লিদের যে জুতা মসজিদের বাহিরে রাখা আছে যেগুলো নিচে আছে এগুলো সিঁড়ির উপরে উঠায় আর যেগুলো উপরে আছে এগুলো নিচে নামায় জোরে কর না সুবহানাল্লাহ এখন মুসল্লিরা নামাজ শেষ করে যখন বাড়ির পথে রওনা দেয় উল্টা পাল্টা জুতা একটা সামনে একটা পিছে
কোনটা নিচে কোনটা উপরে উপরেরটা নিচে নিচেরটা উপরে এই কাজগুলো ডেইলি করে তো মুসল্লিরা নামাজ শেষ করে বাইরে হয়ে খুব চিল্লাচিল্লি করে কে কাজগুলো করে ঠিকমতো জুতা পাই না যাইবার পারি না কে কাজগুলো করে এক মুসল্লি একদিন বলতেছে এই কাজটা হুজুরের পোলাই করে আমি দেখছি তো ইমাম সাহেব তো সম্মানী মানুষ সম্মান করতে গিয়া হুজুর আর কিছুই কয় না তো হযরত টের পাইছে যে আব্দুল কাদেরের নামে একটা অভিযোগ জুতা খালি উলটপালট করে এখন বাবা বড় পীর আব্দুল কাদের জিলানিকে হাত ধরিয়া হাইটা হাইটা লইয়া যায় রাস্তার মধ্যে যাওয়ার পর বড় পীরকে বাবা জিজ্ঞেস করে আব্দুল কাদের রে তোরে আনি নামাজ শিখাইতে আমি কেমনে রুকু করে এগুলো দেখা দেখা শিখবি আমি কেমনে সেজদা করি ওই সেজদাটা দেখা দেখা শিখবি তুই কেন এমন কাজ করস আব্দুল কাদের ছোট্ট মানুষ কচি কণ্ঠে ডাক দেয় কয় বাবা আমি যখন বারান্দায় বসিয়া থাকি তখন কে জানি আমার কানের কাছে আইসা ডাক দিয়া দিয়া কয় আব্দুল কাদের রে তোরে দুনিয়াতে এমনি পাঠানো হয় নাই কাজ দিয়া তোরে জমিনে পাঠানো হইছে কয় কি কাজ কয় যারা জান্নাতি মানুষ এদের জুতাগুলো নিচে রাখা আছে এগুলো উপরে উঠাইয়া দাও আর যারা জাহান্নামী এদের জুতাগুলো উপরে আছে নিচে নামাইয়া দাও আব্বা আমি তো এমনি করি না কে জানি আমার দিয়া করায় আর ওই হুকুম পাইয়া পাইয়া আমি এই কাজগুলো করি বড় পীর আব্বার চোখ দিয়ে পানি বের হয়ে যায় এমন বড় বুজুর্গ আল্লাহ বলা রাস্তা দিয়া বড় পীর হাঁটিয়া হাঁটিয়া যায় এমন একটা আইলের উপর দিয়া রওনা দিছে দুই পাশে এরি খেত লাগানো মাঝখানে পিচ্ছিল একটা পথ মাঝখানে একটা চিকুন পথ দুই পাশে কাদা মাটি দুই পাশে ক্ষেতের মাঝখানে আইলের ওপর দিয়া বড় পীর আব্দুল কাদের জিলানি রওনা দিয়েছে অপর দিক থেকে একটা কুকুর শরীরটা ভিজা গরমের কারণে জিব্বাটা বের করে দিয়েছে আর ওই জিব্বা দিয়া টস টস করে লালাগুলো জমিনে পড়তেছে ওই কুকুরটা হাঁটিয়া হাঁটিয়া অপর দিক থেকে আসতেছে আর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই উনিও আগাইয়া আগাইয়া যাইতেছে এখন দুজনে আসতে 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 মুখোমুখি দাঁড়ায়া গিয়েছে দুই পাশে কিন্তু কাদা মাটি প্যাক মাটি তো বড় পীর চিন্তা করে আমি যদি আমার এই জামাটা লইয়া প্যাক মাটিতে নেমে যাই কাদা মাটিতে নেমে যাই কাদাগুলো আমার শরীরে লাগবে আমার লুঙ্গিতে পায়জামাতে লাগবে আমার জামার মধ্যে লাগবে আমি এখন অন্য কোনো জামা কাপড় সাথে আনি নাই কিছুক্ষণ পরে আজান হয়ে যাবে আজান হয়ে গেলে আমাকে নামাজ পড়তে হবে এখন যদি নিচে নাইমা যায় কাদা লাইগা যায় লুঙ্গিটা খারাপ হয়ে যায় পায়জামাটা খারাপ হয়ে যায় উনি ওই আইলের উপরে দাঁড়াইয়া কুকুরকে ডাক দিয়া কয় কুকুর রে তুই একটু নিচে নাই মাজা আমার একটু যাওয়ার রাস্তা করিয়া দে যে তুই তুই না পাক তোর দেহটা না পাক তোর জিব্বার পানি না পাক ওই পানিটা আমার লুঙ্গিতে লাগলে আমার লুঙ্গিটা না পাক হয়ে যাবে জামাটার মধ্যে লাগলে জামা নষ্ট হয়ে যাবে জামাটা না পাক হয়ে যাবে কুকুর রে আমারে যাইবার একটা রাস্তা করিয়া দে আমি চলিয়া যাই তুই নিচে নাই মা আমাকে একটা রাস্তা করিয়া দে কুকুরটা দাঁড়ায়া আছে আল্লাহ আকবার বড় পীর আব্দুল কাদের জিলানি এই ঘোষণা দেওয়ার পর আমার আল্লাহ কুকুরটার জবান খুলিয়া দিয়েছে বড় করে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ যদি জবান খোলাইতে চায় খোলাইতে পারেনি আমগো আল্লাহর ওই ক্ষমতা আসেনি পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বল দেখি কেমন করে হয় পশু পাখিরে কথা বলায় না আমরা রে বলা এই ক্ষমতাটা কার জোরে বলেন এই ক্ষমতা কার আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো
সূর্যমনে কোথায় থেকে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নয় মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বিদ্যা আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক সাজার মে হাজার মে তেরে রঙে ভু সাজার মে হাজার মে তেরে রঙে ভু জিধার দেখতা হু ইধার তু হি তু হি তু অফি কুল্লে শাই ইল্লাহু শাহিদুন অফি কুল্লে শাই ইল্লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা কুকুরের জবান খুলে গেল কুকুর ডাক দিয়ে বড় পীর আব্দুল কাদের তুমি মানুষ আশরাফুল মাখলুকাত তোমার কথা আল্লাহ কোরআনে বলেছে তুমি আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির সেরা ওলাকদ কাররামনা বনি আদম তুমি সৃষ্টির সেরা মানুষ আদম জাত আদমের সন্তান তোমারে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে তোমার কথা আল্লাহ কোরআনে চারটা কসম করিয়া বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব আল্লাহ চারটা কসম করে বলে আমাদেরকে আল্লাহ মানুষদেরকে আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন আব্দুল কাদের জিলানি তুমি সৃষ্টির সারা মানুষের কারণে আমাকে তুমি নিকৃষ্ট মনে করেছ আমাকে তুমি কম দামি মনে করেছ বেদামি মনে করেছ আমাকে রাস্তা থেকে নিচে নামতে কও আমার দেহটা নাপাক আমার জিব্বার পানি নাপাক তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে তবে এই মুহূর্তে আমি জানতে চাই আমার মুখের নাপাক আমার লালা নাপাক তোমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে যাবে আমি জানতে চাই এই নাপাকটা পাক করার কোনো ব্যবস্থা আসেনি আসেনি তো বড় পীর ডাক দিয়া কহা আসে তোমার জিব্বার পানি নাপাক লালাটা নাপাক দেহটা নাপাক আমার জামার মধ্যে লাগলে নাপাক হয়ে গেলে ভালো পানি দিয়া ধুইলে পাক হইয়া যাবে কুকুর পাল্টা প্রশ্ন করে আর বলে বড় পীর আব্দুল কাদের আমার নাপাকে ধুইলে পাক হয়ে যাবে তোমার হৃদয়ের মধ্যে তোমার দিলের মধ্যে যে গুনার নাপাকি আছে এইটা কি দুনিয়ার পানি দিয়ে ধুইলে পাক হবে আচমকা দাঁড়ায়া বড় পীর বলতেছে না আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়ে ধুইলে পাক হবে না তখন কুকুর ডাক দিয়া কয় তাইলে তো আমার নাপাকের চেয়ে তোমার নাপাকটা আরো বেশি শক্ত কুকুরটা আর একটা প্রশ্ন করে ও আল্লাহর ওলি তুমি বলো জান্নাতি না জাহান্নামি বড় পীর ডাক দেখ কুকুর রে আমি কেমনে বলবো জান্নাতি না জাহান্নামি মরার পরে বলতে পারবো জান্নাতি না জাহান্নামি কুকুর ডাক দেখ আল্লাহর ওলি ওই দিক দিয়ে তাকাইলো আমি আপনার থেকে শ্রেষ্ঠ হয়ে যাই কারণ আমার জান্নাতও নাই জাহান্নামও নাই মরার পরে আমাকে আল্লাহ বলবেন আমি যদি কাউকে আঘাত দিয়া থাকি ওই কুকুরটারে সবল বানাইয়া আমারে দুর্বল বানাইয়া ওই কুকুরটাকে দিয়া আমাকে একটা কামড়াই কামড় দেওয়াইয়া মাটির সঙ্গে মিশাইয়া দিবে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছু নাই তুমি যদি জান্নাতি হও তাইলে আমার থেকে শ্রেষ্ঠ আর জান্নাতি না হইলে তুমি আমার থেকে নিকৃষ্ট এ আমার মুসলমান বাবাজিরা কাল লাগাইয়া শুনে যান এই জন্য আল্লাহ পুরুষদেরকে বলেন আজান হয়ে গেলে মসজিদে যাও আর নারীদেরকে আল্লাহ বলেন অকর্ণাফি নারীদের মতো উলঙ্গ অর্ধ উলঙ্গ হইয়া বেপর্দায় রাস্তা ঘর ঘাটে চলাফেরা করিও না এই এলাকার মায়ের আমার এ বোনের আমার কানগুলো খা করিয়া শুনিয়া যাও তুমি কয়েক
একটা কাজ করিয়া যদি মরতে পারো এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া যদি মরতে পারো রমজান মাসের রোজা রাইখা যদি মরতে পারো স্বামীকে খুশি কইরা যদি মরতে পারো পর্দা সহকারে যদি চলাফেরা কইরা মরতে পারো নিজের লজ্জা স্থানকে হেফাজত কইরা যদি মরতে পারো আল্লাহর রাসূল বলেন ওই নারীগুলো মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না এজন্য আমার মায়ের আর দীর্ঘায়িত করলাম না আর লম্বা করলাম না গো মা আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যায় আপনি ভালো হইয়া যাবেন সমাজ ভালো হইয়া যাবে আপনার গর্ভের সন্তান যদি ভালো হইয়া যায় সমাজটা ভালো হইয়া যাবে আপনাদের অনেক দাম আপনারা কিন্তু পয়গম্বরের মা আপনারা কিন্তু সাহাবীদের মা আপনারা কিন্তু উলিয়া উলিয়ার মা এজন্য আমার মায়ের আগো এ মা নিজে নেক কারণী হইয়া যান এ মা আপনি ভালো হইয়া যান বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করিয়েন না এই চেহারাটা পর পুরুষকে দেখাইয়েন না পেটের মধ্যে বাচ্চাটা লইয়া ফোটকা মাছের মতন পেটটা বাইরে করিয়া রাস্তাঘাটে চলাফেরা করিয়েন না পর পুরুষকে দেখাইয়েন না নিজের ইজ্জত আবরুকে হেফাজত কইরা কবরে যাও তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সঙ্গে সঙ্গে ওই জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে এজন্য আমার মুসলমান ভাইয়েরা পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম দুদিন পর্যন্ত মাহফিল চলবে আজকে প্রথম দিনে আলোচনা ওলামা হযরতগণ যা করেছেন আমি নতুন মানুষ হিসাবে নতুন এলাকায় যেই কথাগুলো বলেছি আল্লাহর জন্য আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন আমার কথায় কোনো কষ্ট পাইছেন মনে কোনো আঘাত পাইছেন আঘাত পাইলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন জীবনে দেখা হইতে পারে নাও পারে আল্লাহর জন্য এই মাহফিলটা ভরপুর কামিয়াব দান করেন আল্লাহর জন্য এই মহিলা মাদ্রাসা কবুল করেন আগামীকালকে ওলামা হযরত যিনারা আসবেন আল্লাহর জন্য নূরানি কোরআনি কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে আমরা বলি আমিন সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা সবাই বসেন দোয়া হবে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد سبا استغفار پرن أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم পড়েন না গুনার কথা স্মরণ করে তবা নিয়তে একটু পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া করে যান তার কারণ শয়তান জানে এতক্ষণ ওয়াজ শুনে যা কর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فلينادي مليك ফেলিয়ে না দিও গুনা যত করেছি রে মালিক ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক আমাদেরকে মাফ করে দাও গুনা যত করেছি আমরা আজকের এই মাহফিল থেকে ক্ষমা করিয়া দাও বেগুনা পাঠাইছো রে মালিক গুনা নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো ও মাবুদ তাকায় দেখো না তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দি নিয়ে আলে মোলামাদেরকে সাথে নিয়ে রে মালিক এলাকার পাকা পাকা দাঁড়ি ওলা মুরব্বীদেরকে নিয়া কলিজা টুকরা যুবক ভাইদেরকে নিয়া সারা জীবনের ছোট গুণা বড় গুণা জানা গুণা অজানা গুণা প্রকাশ্যের গুণা গোপনের গুণা লইয়া ইয়াল্লাহ আমি গুণাগার নেককারদের সাথে হাতগুলো বাড়াই দিয়েছি মায়ার আল্লাহ
আমরার দিকে মায়ার নজরিতে গাইয়া জিন্দগির সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও। এরে মাবুদ, আমরা গুণা করতে জানি, মাফ করার মতন দুনিয়াতে কেউ নাই, বড় আশা করে হাত গু বাড়াইয়া দিয়েছি, আমাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দিও। জানি না কার জন্য, জানি আজকের মোনাজাতটা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক কোন দোকানে আমাদের নামে কাফনের কাপড় রেডি হয়ে গেছি। এ প্রভু, জানি না কোন বাঁশ বাগানের বাঁশগুলো পেকে গেছে রে আল্লাহ, কোন দিন জানি গো তোমার ঘরের পালকিটা আমাদের ঘরের দরওয়াজায় হাজির হয়ে যায়। এ মাবুদ, মাপ চাইতেছি আমার মুরব্বীকে লইয়া, যুবক ভাইদেরকে সাথে লইয়া। এ মাবুদ, যারা আমার সামনে বসা গো এদেরকে জীবনও দেখি নাই। আল্লাহ আল্লাহ গো, দেশ বিদেশে কত জায়গায় গিয়ে দোয়া করলাম, জানি না কোন দোয়াটা তোমার দরবারে কবুল হয়েছে রে মালিক, বড় আশা করে আজকে হাত বাড়াইছি, আজকের বুড়া যাত্রা ফেরত দিও না। আল্লাহ, মাহফিলে যারা হাত বাড়াইছে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, নিজের হাতে নিজের বাবারে গোসল দিলাম, তিনটা কাফনের কাপড় পরাইয়া খাটিয়ার মধ্যে আব্বারে শোয়া রাখলো। ছোট ছোট ভাই বোনের রে মার কাছে গিয়া কয়, মা গো বাবা এক নতুন কাপড় পরছে গো মা, আব্বাই দি খাটটার মধ্যে শুয়া রইছে, এ মা আব্বাই কই যায়, আব্বাই কই যায় গো মা। মা দুঃখিনী ডাক দিয়া কয়, ছেলে মেয়েরা রে জীবনের শেষবারের মতো বাবার চেহারাটা দেখালো, এই চেহারার ভালো কোনো দিন গড়ে আসবে না, মায়ার হাতটা পারে কোনো দিন কোলে নিবে না, যা যা জীবনের মতো দেখালো। অবুজ ভাই বোনগুলো আব্বার কিনারে গিয়ে দাঁড়াইয়া বারবার আব্বা আব্বা কয়া ডাক দিতেছে, আব্বাই কেন জানে মুখের কাপড়টা সরায় না সরায় না। ছোট ছোট ভাই বোনের মার গলায় জড়াইয়া জড়াইয়া কান্দে আর কয়ে মাগো, অন্যায় করছি অপরাধ করছি রে মা, আব্বার কাছে কেন বিচার দিলা, আব্বা এত রাগ করছে গো মা মুখের কাপড়টাও সরায় না। মা চোখের পড়েগুলো ছেড়ে দে হাউমা করে কাঁদিয়ার বলে, সন্তানের আরে জীবনের মতো বাবার চেহারাটা দেখালো, এই চেহারার মানুষটা কোনোদিন ঘরে আসবে না কোলেও নেবে না। আল্লাহ, কে জানি বাবা হারাইছে, এ যুবক তোমার দিলটা এত পাষাণ কেন হয়ে গেল রে ভাই, এ আমার মুরব্বী বাবাও তোমার দিলটা কেন এত পাষাণ, আজকে যদি আব্বা আম্মার জন্য এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, এই চোখের পানি দিয়ে আব্বা আম্মার কবরে রাজা বন্ধ হয়ে যাবি, এই চোখের পানির বন্ধু ফেরেশতারা কবরে পৌঁছায় দিবে, আব্বা আম্মা ডেকে ডেকে বলবে তোমরা কারা, এইটা কিসের পানি দিলা, জমজমের পানি দিলা নাকি, নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, ফেরেশতারা ডেকে ডেকে বলবে না মহিলা মাদ্রাসার মাহফিলে বৈশা বৈশা আরিফি হুজুরের সাথী, আমরা বৈশা বৈশা আব্বা আম্মার জন্য দুই ফোঁটা চোখের পানি ফালাইছিল, এ ফেরেশতারা
কিসের পরে দিলা কয় তোমার সন্তানেরা তোমাদের জন্য যুগের পানি ফলাইছি এই চোখের পানি দিয়া তোমাদের কবরের আজাবগুলো নিবায়া দেওয়া হলো এরে ভাই জীবনে কত চোখের পানি ফলাইছো কত কান্না কানছো দিলটারে নরম কইরা আজকের এই মজলিশ থেকে মালিককে ডাইকা ডাইকা চুপে চুপে আওয়াজ দিয়া দিয়া হৃদয়টারে একটু বুঝায় বুঝাইয়া আব্বা আমার জন্য মায়ার কান্না কাদুরি এই চোখের পানি দিয়ে আল্লাহ আব্বা আমারে মাফ করে দিবে কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আমাদের বংশধর থেকে যারা কবরি সবাই রে মাফ করে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দিয়ে দাও সন্তানদেরকে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও যারা দেশে যারা বিদেশে অসুস্থ আছে সুস্থ করে দাও যারা যারা দোয়ার জন্য হাত বাড়াইছে দোয়া চাইছে সকলের হকে দোয়া কবুল করে নাও ইয়া আল্লাহ আগামীকালকে মাহফিল হবে এই মাহফিলটা ভরপুর কামিয়াব দান কইরু আল্লাহ আমার বাবারা যুবকেরা যারা আসছে আল্লাহ সবাইকে কবল করে নাও ইয়া আল্লাহ আমার সাথে আমার ভাই মাওলানা আব্দুল্লাহ মামুন ভাই বড় আলোচক বড় ভালো মানুষ বড় আলেম দিন আল্লাহ সবের সঙ্গী হইয়া একসাথে আসছে আল্লাহ আমার ভাইয়ের পেরেশানিগুলো দূর করে দিও আল্লাহ হযরতের জবানের মিষ্টন্নতা আরো বাড়াইয়া দিও ইয়া আল্লাহ যারা সোনার মক্কা মদিনায় যাইতে পারে নাই আল্লাহ সোনার মক্কা মদিনায় এদের জন্য কবুল করে নিও আল্লাহ যারা অসুস্থতার মধ্যে আছে সুস্থ করিয়া দিও ইয়া আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হকে দোয়া করে নিও সাউগার থেকে আমার বাবারা আসছে আমার ভাই আসছে আল্লাহ সবাইরে কবুল করে নিও ইয়া আল্লাহ এলাকার মাটির নিচে যারা শোয়া সবাইকে মাফ করে দিও আল্লাহ সবাইকে নামাজি বানায় দিও দিনদার বানায় দিও মা বোনদেরকে নামাজি বানায় দিও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দিও যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দান করিও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল করিয়া নিও ইয়া আল্লাহ যা চাইলাম যা চাইতে পারলাম না সব তামান্নাগুলো তুমি কবুল করিয়া নিও মহাব্বতে ওয়া শুনলো যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ করো বাইতুল্লাতে নিয়া মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ উসিলা তাহার সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين